গাজীপুরের পুবাইলে মার্কেটে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 11টার দিকে পুবাইল রেল স্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ একটি দোকানের উপর দিয়ে ধোঁয়া দেখতে পান তারা। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর সদর ফায়ার স্টেশনের আরও দুটি সহ মোট চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।